গতকাল ফরাক্কা এনডিপিসি মোড়ে অ্যাক্সিস ব্যাংকের ডাকাতি কাণ্ডে 2 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় 3 দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম প্রভাকর শিকদার, বয়স 32 বছর, অরুণ সরকার, বয়স 31 বছর, বিশ্বজিৎ রায়, বয়স 26 বছর। তাদের বাড়ি ঝাড়খণ্ডে। ধৃতদের কাছ থেকে 3টি ফোন, 1টি মোটরসাইকেল, 54,67,510 টাকা উদ্ধার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার 14 দিন জেল হেফাজতে চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ। শিবা সরকার রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এই কাপড়গুলো সহ থাকবে গাড়িতে। চল হ্যাঁ, দুটা এদিকে, একটা মাঝখানে দিয়ে দে আমার সাথে। এই কাপড়গুলো সহ থাকবে গাড়িতে। চল হ্যাঁ, দুটা এদিকে, একটা মাঝখানে দিয়ে দে আমার সাথে। তাহলে মাঝখানে থাকবে কি? দরজা লাগাও।